নমস্কার স্যার, আর একটা বিশেষ প্রতিবেদন লই মই আখি উপস্থিত হয়েছি শিলচরের প্রথম পল্লী ক্লাবত। শিলচর তারাপুরের প্রথম পল্লী ক্লাবর এই বছর থিম হয়েছে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির, দক্ষিণেশ্বরের কালী মন্দির আর্পিত এই বছর থিম। আর সত্তর ফিট উচ্চতার সু উচ্চ এই বছর থিম দক্ষিণেশ্বরের কালী মন্দির। আর ইয়ার লগতে দক্ষিণেশ্বর কালী মন্দিরত যে স্বামী বিবেকানন্দর প্রতিমূর্তি আছে ঠিক তেনেদরে ইয়াতো প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। আর আমি সকলে জানো যে দক্ষিণেশ্বর কালী মন্দিরত বহু কেটা শিবলিঙ্গ আছে, ঠিক তেনেদরে এই এইখন পূজা মণ্ডপতো দেখা পোৱা গৈছে শিবলিঙ্গ। দক্ষিণেশ্বর কিন্তু এতিয়া দর্শন করবলে মানুষে ভিড় করেছে। শিলচর তারাপুরত তারাপুরের প্রথম পল্লী ক্লাবর এই বছর থিম হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। আর যে দক্ষিণেশ্বরের মন্দিরত যেনেকা কালী মার মূর্তি আছে ঠিক তেনেদরে ইয়াতে কিন্তু কালী মূর্তি এখনো রখা হয়েছে। আর যেহেতু দক্ষিণেশ্বর কালী মন্দির কিন্তু যেতিয়া আমি প্রবেশ করো তাতে কিন্তু রামকৃষ্ণ আর মা শারদা দেবীর মূর্তি আছে, ঠিক তেনেদরে ইয়াতেও কিন্তু একটা ব্যানার লগা হয়েছে যত রামকৃষ্ণ পরমহংস দেবর বিভিন্ন বাণী আছে, স্বামী বিবেকানন্দর বাণী আছে, মা শারদা দেবীর বাণী আছে। আর বছর আরও একটা বিশেষ চমক দিছে মহিলা ঢাকির দল, আপনাদের সচরাচর পুরুষের ঢাকির দল দেখবলে পায় কিন্তু এবছর মহিলা ঢাকির দল পশ্চিমবঙ্গের পরা মহিলা ঢাকির দলে এনেদরে ঢাক বজায় আছে প্রথম পল্লী ক্লাবর দুর্গোৎসব। শিলচরের প্রথম পল্লী ক্লাবর দক্ষিণেশ্বর কালী মন্দিরের লগতে এই বছর কিন্তু আরও একটা আকর্ষণ হয়েছে প্রতিমা, আধুনিক প্রতিমা ইয়াতে প্রতিষ্ঠা করেছে দেবী দুর্গা। ইয়াতে অলপ ব্যতিক্রম আপনাদের দেখবলে পাব, ইয়াতে মা দুর্গা বসি আছে আর এইটা হয়েছে আধুনিক প্রতিমা। আর সেই আধুনিক প্রতিমা নির্মাণ করেছে করিমগঞ্জর এগারী শিল্পী আর আটক ধুনিয়া মা দুর্গার প্রতিমূর্তি, ব্যতিক্রমী এখন মা দুর্গার প্রতিমূর্তি। আপনি কোথা থেকে এসছেন? আমি কালীমন রোডে। আপনার এখানে স্থানীয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মূর্তি দেখেছেন কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে, খুব সুন্দর। যেহেতু দক্ষিণেশ্বর কালী মন্দির আমরা জানি পশ্চিমবঙ্গে রয়েছে, তো এবার দক্ষিণেশ্বরটা কিন্তু আমাদের শিলচরে, কেমন লাগছে? ভালোই লাগছে, পুরো প্যান্ডেলটা দেখেছেন? আর এয়া আসলে বিভিন্ন দর্শনার্থী, যেহেতু মানে কয় আসলো যে বিভিন্ন ঠাইরপর মন্দির মন্ত্র মুকলি হওয়ার লগেলগে কিন্তু বিভিন্ন ঠাইরপর মানুষে ইয়াত মানুষের ঢল নামিছে দক্ষিণেশ্বর কালী মন্দির চাবলে। শিলচরের আশীর্দা স্বরূপর লগালাইছি।